আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আলা রসুলিল্লাহ বাদ আল্লাহ রাবুল আলমিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রকিকা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত পাঁচ পর্বের সিরাহ কোর্স যে গল্প রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম শুনিয়েছেন এই কোর্সের আজকের তৃতীয় ক্লাসে আল্লাহ রাবুল আমাদেরকে হাজির করেছেন এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ হচ্ছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমি আমরা দুটি ক্লাস আপনাদের মাঝে অতিক্রম করেছি একটি ব্যতিক্রম সিরা যে গল্পগুলি আমরা অনেক সময় শুনে থাকি হাদিসের গল্প অনেক রয়েছে কিন্তু আমরা এমন কতগুলি গল্প আপনাদের কাছে বলার চেষ্টা করি এবং কোরআন থেকে একটি রসুল সাল্লাম সংক্রান্ত আয়াত আলোচনা করি এবং রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রাত্যহিক জীবনের এমন কতকগুলো দিক আমরা বর্ণনা করি যেগুলো সরাসরি রসুল সাল্লাহাম যে বিষয়গুলোর সাথে জড়িত থাকেন তো আজকেও আমরা সেই সিরা কোর্সের তৃতীয় ক্লাসে আলহামদুলিল্লাহ আমরা পদার্পণ করেছি আমাদের দেশে বিদেশে কাছে দূরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের অজস্র দামি সময়গুলোকে যারা স্যাক্রিফাইস করে এই কোর্স করছেন তাদেরকে আরও একবার মোবারকবাদ জানাচ্ছি বরাবরের মতো আপনাদের কাছে নিবেদন দেওয়া থাকে যে আমরা যেন ভালো কাজে অপরকে সম্পৃক্ত করতে পারি এই জন্য আমরা সুযোগ থাকলে আমরা আমাদের টাইম লাইনে আমাদের বিভিন্ন গ্রুপ আছে আমাদের আপনারা ডান পাশে দেখেন শেয়ার বাটন এই শেয়ার বাটন থেকে যে আপনার টাইম লাইনে আপনার গ্রুপে আপনার কোনো ওয়াচ পার্টিতে থাকলে আপনি মেহরবানি করে লাইভটি শেয়ার করে দিতে পারেন গত পর্বে আপনাদের পুরস্কার প্রথম ক্লাসের ঘোষণা দেয়া হয়েছিল এবং সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেকের বরাবরই আমরা পুরস্কার প্রেরণ করেছি আলহামদুলিল্লাহ এবং আপনাদের জন্য একটা আকর্ষণীয় বিষয় আছে সেটি আপনাদের কাছে পৌঁছানোর পরে হয়তো আপনারা জানবেন আপনাদের পুরস্কার যদি পৌঁছায় থাকে তাহলে মেহরবানি করে আমাদেরকে জানিয়ে দিবেন আপনারা তো আমরা বেশি কথা না বলে ইনশাল্লাহ এখনই আমাদের আজকের ক্লাস শুরু করতে যাব ইনশাআল্লাহ তো আমরা যেভাবে ক্লাস শুরু করি প্রথমে ক্যারিমের একটা আয়াত থেকে রসুল সাল্লাহ আসলামের সিরা বিষয়ে আলোচনা করি এরপরে রসুল সাল্লামের জীবনে নবীজির বলা দুটো গল্প আমরা চমৎকারভাবে আলোচনা করি তারপরে আমরা রসুলামের জীবন থেকে কিছু কথা শেখার চেষ্টা করি তো আপনাদের আশপাশে আপনাদের বাচ্চারা অন্যরা যাদেরকে সম্পৃক্ত করার সুযোগ থাকে তাদেরকে আপনারা ডেকে নেবেন আর দ্বিতীয় ক্লাসে আলহামদুলিল্লাহ আপনারা অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো থেকে আমাদের বহু নির্বাচনী পদ্ধতিতে আলহামদুলিল্লাহ আপনাদের নামগুলি কিন্তু আমাদের কাছে চলে আসছে আমরা ইনশাল্লাহ দ্বিতীয় ক্লাসের বিজয়ীদের নাম আপনাদের কাছে ঘোষণা করে দিব ক্লাসের শেষেই তো আর দেরি নয় চলুন আমরা আজকে আমাদের এই যে গল্প রসুল সালাম শুনিয়েছেন তৃতীয় ক্লাস আমরা শুরু করতে যাই اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولولا فضل الله عليك ورحمته لهم الطاعه طائفة منهم لهم طائفة منهم أن يضلوك وما يدلون إلا أنفسهم وما يضرونك من شيء وانزل الله عليك الكتاب وانزل الله عليك الكتاب والحكمه وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল্লাইন পবিত্র কুরআনুল করিমের চার নম্বর সুরা সুরা নিসার একশো তেরো নম্বর আয়াতের মধ্যে রসুল উল্লাহ সাল্ল আলি সিরাহ বর্ণনা করছেন আল্লাহ বলছেন ওয়ালাউলা ফضل আলাইকা ورحمه হে আল্লাহ রাসূল আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল কেয়ার এবং স্পেশাল রহমত ছিল এত রহমত এত কেয়ার আল্লাহর অনুকর্ণ কোন পয়গম্বরের প্রতি আল্লাহ করেন নাই আল্লাহর অন্য কোন সৃষ্টি জীবের প্রতি আল্লাহ করেন নাই আল্লাহ বলছেন যদি এটা না থাকতো লাহম্মাত তায়ফাতুম মিনহুম আযিল্লুক একদল তো আপনাকে পদভ্রষ্ট করার জন্য শপথ নিয়ে ফেলেছিল সংকল্পই করে ফেলেছিল কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর দয়ায় কি হয়েছে ওমায়ুদ্লুক ইল্লাহম আর আল্লাহর দয়ায় তারা তো আপনাকে পদভ্রষ্ট করতেই পারে নাই বরং নিজেরাই পদভ্রষ্ট হয়ে গেছে রসুল্লাহ আসলামের পথ থেকে যে নিজেকে সরিয়ে নিয়েছে আল্লাহ বলছেন সে নিজেই পদভ্রষ্ট হয়ে গেছে আমার রসুলকে পদ করার মতো ক্ষমতা কারো নাই আল্লাহ রাব্লাহিন এর বলছেন ওনাই টা মিন সেই আর আমি আল্লাহ আপনার জন্য এমন ব্যবস্থা করেছি আপনার এক চুল ক্ষতি করার মতো কারো ক্ষমতা নাই শুভহান আল্লাহ এটা আল্লাহ রাব্দ্লামিন এর পক্ষ থেকে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্মে সিরা আল্লাহ কোরআনে বর্ণনা করছেন আল্লাহ রাব্লাহমিন এর পরে বলছেন ওয়াঞ্জাল্লাল্লাহ আলাইহি কাল কিতাব আর আল্লাহ হরাবুল্লামিন আপনাকে কিতাব দিয়েছেন এই কিতাবের মধ্যে আল্লাহ আরাবুল্লামিন আপনার জন্য কি দিয়েছেন আল্লাহ হরাব্বুল্লামিন আপনাকে কিতাব দিয়েছেন হিকমাদ দিয়েছেন ও আল্লাহ মা কামা আলাম আর আল্লাহ আপনাকে এমন পঠন পাঠন শিখিয়েছেন আপনি যা জানতেন না সব আল্লাহ জানিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লাম ছাড়া যত পয়গম বা আদম আলাইহিসাল্লাম থেকে এসেছেন তারা স্বকীয় জ্ঞানে কোন না কোনো বিষয়ে তাদের মধ্যে শিক্ষক ছিলেন দুনিয়ার কোথাও না কোথাও থেকে শিখেছেন মুসা আলহ জন্য শিক্ষক ছিলেন ঈসা আলহ জন্য শিক্ষক ছিলেন বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাদেরকে প্রেরণ করে শিক্ষা নিয়েছেন কিন্তু আল্লাহ বলছেন ওয়া আল্লা মাকা মা আলাম তা আলাম আমি আল্লাহ স্বয়ং আপনার ওস্তাদ ছিলাম এই জন্য মোহাম্মদ সাল্লামের শিক্ষার মধ্যে কোনো ভুল নাই মোহাম্মদ সাল্লাম জীবনে কোনো ইরোর করেন নাই সোহান আল্লাহ আল্লাহ বলছেন ওয়া কান আফাদুল্লাহ আলাইকা আজিমা আপনার চরিত্র ব্যাপারে আমি যেরকম বলেছি আপনার চরিত্র আজিম মহান ঠিক একই রকম ঘোষণা দিচ্ছি ওয়াকানা আফাদুল্লাহ আলাইকা কাজিমা আল্লাহর দয়া আপনার উপরে আজিম আজিম আল্লাহর এত দয়া আপনার উপরে যেটার গণনা করার মতো কোন পদ্ধতি পৃথিবীবাসীর কাছে নাই এটা আল্লাহ কেবল জানেন শুভহান আল্লাহ বিহামদিহি এটা ছিল আজকের আয়াতে কারিমা সুরা নিসা একশো তেরো নম্বর আয়াত আল্লাহ হরাব্বুল্ আলামিন রসুল্লাহ সাল্লাল্লাহ ও আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলেছেন এবার আমরা চলুন রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের আমাদের এই ক্লাসের মূল আকর্ষণ যেটা রসুল যে গল্প আমাদেরকে শুনিয়েছেন আজকে আমরা এরকম একটি গল্প শুনব যে গল্পটি বুখারি মুসলিমের হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাহাবিদের সামনে রসুল একজন ফেরেস্তা আগমন এবং এ সংক্রান্ত একটি শিক্ষার বিষয়ে গল্প শুনিয়েছেন তিনজন রুগী যাদের কাছে একটা ফেরেস্তা আসবে এবং আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে তাদেরকে কিছু দিক দর্শন দেওয়া হবে আল্লাহ রাবুল আহমিন সে বিষয়টা রসুল্লাহাল্সাল্লামের মাধ্যমে বর্ণনা করছেন রসুল সাল্লাহাম বলছেন বনি ইসরায়েলের মধ্যে তিনটা ব্যক্তি ছিল একটা ব্যক্তি ছিল কুষ্ঠরোগী কুষ্ঠ রুগী গা দিয়ে ঘা হতো চামড়ার মধ্যে সাদা হয়ে যেত তাকে দেখতে খুব খারাপ লাগতো মানুষজন তাকে বড় ঘৃণা করতো দুই নম্বর একজন টেকো মাথার রুগী ছিল আমাদের দেশে যেরকম টাক মাথা বলি আমরা চুল পরে গেলে আরেক ধরনের রোগ আছে যেই রোগের কারণে তার মাথার চুল পরে যেয়ে তাকে বিশ্রী লাগতো এবং এই টেকো রুগী সেই রুগীটাও সমাজের মধ্যে ধিকৃত ছিল তাকে কেউ পছন্দ করতো না গল্প কিন্তু রসল্লা করছেন বনি ইসরায়েলের মধ্যে একজন এরপরে রসুল হাসান বলছেন আরেকজন ছিল যে অন্ধ এই অন্ধ হওয়ার কারণে সমাজে তার কোনো প্রভাব প্রতিপত্তি দাম ছিল না সে কোনো কাজ করতে পারত না পরনির্ভরশীল হয়ে থাকতো তাহলে একজন ছিল কুষ্ঠরোগী একজন ছিল টেকরুগী আর একজন ছিল অন্ধ রসুল সাহসালাম বলছেন একদিন আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তা পাঠালেন একটা মানুষ রূপী ফেরেস্তা প্রথমে আসলো যে কুষ্ঠরুগী তার কাছে আসার পরে বলল হে ভাই তুমি তো এই যে কুষ্ঠরোগী তোমার এই রোগ এবং এই রোগ বিষয়ে যে তোমার অস্বস্তি ক্ষেত্রে আমি তোমার কাছে জানতে চাই তোমাকে যদি বলা হয় দুনিয়াতে সবচেয়ে বেশি পছন্দ তোমার কাছে কি হবে যেটা তুমি পাইলে খুশি হবে সে বললো যদি আমার এই কুষ্ঠ রোগ চলে যায় আর আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে আমি সবচেয়ে বেশি আমার সুন্দর চামড়া আমার সুন্দর রং এটা পেলে আমি খুব খুশি হয়ে যাবো এর থেকে বড় আনন্দের আর কিচ্ছু নাই তখন সে ফেরেস্তা বলল যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে এইটা বলে দিচ্ছি তোমার এটা তুমি এটা হয়ে যাবে এক্ষুনি তোমার জন্য এটা হয়ে যাবে সেই ব্যক্তি তখন সেই ব্যক্তিকে বলে আল্লাহ তাকে শেফা করে দেন সাথে সাথে সেই ব্যক্তি চমৎকার এক চামড়া সব চমৎকার তার কুষ্ঠ রোগ চলে গেল সে নিজেকে দেখে নিজেই চিনতে পারছে না তখন বলল। এরপরে আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই যে তুমি তো সুস্থ হয়ে গেলে ভালো হয়ে গেলে দুনিয়ায় কোন সম্পদটা পেলে সবচেয়ে বেশি খুশি হবে কোন প্রাণী সম্পদ পেলে তুমি সবচেয়ে বেশি খুশি হবে কুষ্ঠরোগী বললে আমাকে যদি উঁট দেওয়া হয় তাহলে আমি সবচেয়ে বেশি এই প্রাণী সম্পদটা পেয়ে খুশি হব কুষ্ঠরুগীর পছন্দ উট তখন সেই ফেরেশতারুফী মানুষ আল্লার কাছে দোয়া করলেন হে আল্লাহ একে একটা নয় মাস বা দশ মাস বয়সী গর্ভবতী একটা উঁট দেওয়া হলো দিয়ে দোয়া করে দিলেন আল্লাহ এর এই সম্পদে তুমি বারাকা দান করো কল্যাণ দান করো এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন চলে যাওয়ার পরে দ্বিতীয় যে ব্যক্তি সেই ব্যক্তি ছিল হচ্ছে টেকো রুগী টেকোটা মানে আমাদের যেরকম চুল পরে টাক মাথা হয়ে যায় আমাদের বিষয়টা এরকম নয় এমন একটা রোগ তার হয়েছে যেই রোগের কারণে তার টাক হয়ে গেছে এবং এই টাকের কারণে তার বিশ্রী লাগে মানুষজন তাকে পছন্দ করে না অস্বস্তিকর একরকম তার চেহারা তো তখন সেই টেকো রুগীর কাছে যে সেই ফেরেস মানুষ বললেন যে আপনাকে যদি বলা হয় সবচেয়ে বেশি আপনি কি পেলে খুশি হবেন আপনাকে কি দিলে কোন আসলে আপনি খুশি হবেন বলে দেখো। আমার এই টাক একটা রোগ এই রোগের কারণে মানুষ আমাকে ঘৃণা করে যদি আমার এই টাক চলে যেত মাথায় চমৎকার চুল হতো তাহলে আমার চেহারাটা কতই না সুন্দর হতো আমার এটা খুব কামনা তখন তিনি বললেন যে আমি আল্লাহর কাছে বলছি ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ভালো করে দেবেন এই বলার সাথে সাথে সেই ব্যক্তির মাথার এই রোগ বালায় চলছে গেল যাওয়ার পর আস্তে করে সে দেখলো যে তার চমৎকার একটা চুলের অবয়ব আল্লাহ রাবুল্লাহ মিন তাকে দান করলেন এরপরে সেই ব্যক্তি ওই ফেরেস্তারূপী মানুষ সে ওই টেকোরুগীকে কে বললো আচ্ছা ভাই তোমার তো এটা হচ্ছে তোমার ব্যক্তিগত চাহিদা কিন্তু কোনো একটা সম্পদের কথা বলো যেই সম্পদটা পেলে তুমি খুব হ্যাপি হবে খুব খুশি হবে এরকম কোন সম্পদের চাহিদা তোমার আছে কি সে সাথে সাথে বলল হ্যাঁ ভাই আমার চাহিদা আছে আমাকে যদি তুমি একটু গরু দাও তাহলে আমি এই যে মাঠে ময়দানে গরু চড়িয়ে গরুর ব্যবসা করে গরুর খামার করে আমি তাহলে এই সম্পদটাকে পেলে আমি সন্তুষ্ট হবো সাথে সাথে সে একটা তাকে গর্ভবতী গরু দেওয়া হলো এবং দেওয়ার সাথে সাথে আল্লাহর কাছে ওই ফেরেস্তারূপি মানুষ দোয়া করেন আল্লাহ তুমি এর এবং এই মধ্যে বরকত দাও ওই ব্যক্তি এটা করে এখান থেকে চলে গেছেন গাভীর এবার যাওয়ার পরে দেখলেন প্রতিমধ্যে এক অন্ধ ব্যক্তি বেচারী পরাশ্রয়ী অন্যের আশ্রয় নিয়ে কোন রকম চলাফেলা করতেছে যাওয়ার পরে বলল যে আমি তো তোমাকে দেখতে পাচ্ছি যে তুমি অন্ধ মানুষ তো আমি একজন পথিক হিসাবে তোমার কাছে এসেছি তুমি আমাকে বলো যে তোমার কোন নিয়ামত পেলে তুমি সবচেয়ে খুশি হবে বলে এটা তো আর বলতে হয় না আমার চোখ খুনায় আমার চোখ না থাকলে আমি চোখ দিয়ে দেখতে পাই না চোখ দিয়ে দেখতে না পাইলে আমাকে দুনিয়ার বুকে অন্যের আশ্রয় নিয়ে চলতে হয় আমার যদি চক্ষুটা পেয়ে যেতাম তাহলে এরপরে আমার আর কিছুর চাহিদা নাই উনি এরপরে তার জন্য চক্ষুর দোয়া করলেন আল্লাহ তাকে দৃষ্টি দান করে দিলেন সাথে সাথে ওই লোককে তখন বলল যে তোমার সম্পদের মধ্যে কোন সম্পদ পেলে তুমি সবচেয়ে বেশি খুশি হবে আমাকে তোমার সম্পদের চাহিদাটা আমাকে জানাও সাথে সাথে সেই লোক বললো আমাকে যদি তুমি ছাগল দাও তাহলে আমি ছাগল চড়িয়ে আমি চলতে পারবো আমার ছাগল সম্পদ হিসাবে খুব পছন্দ সাথে সাথে অনেক বাচ্চা হয় এরকম উন্নত জাতের ছাগল তিনি তার হাতে তুলে দিয়ে বললেন আল্লাহ এর ছাগল এবং সম্পদের মধ্যে বরকত দিয়ে দাও এই তিন ব্যক্তি একজন কুষ্ঠরোগী যার প্রাণী সম্পদের মধ্যে পছন্দ একজন টেকো যার একটা আগ ভালো হয়ে গেল সাথে সাথে তাকে গরু দেওয়া হলো আর একজন অন্ধ তাকে দেওয়া হলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার জন্য ছাগল দেওয়া হলো এই যে এই তিনটা নেয়ামত তারা পেয়ে গেল এই তিনটা নিয়ামত পাওয়ার পরে রসল্লা সাল্লাম বলছেন দিন পার হয়ে গেল আল্লাহর দয়া এবং আল্লাহর একটা পরীক্ষা ছিল এই পরীক্ষার কারণে তাদের জীবনে এত বরকত আল্লাহ রাবুল আলমিন তাদের জীবনে দিলেন যে তাদের বরকতে আল্লাহ আরাব্বুল্লাহিন উটে তার ভরপুর করে দিলেন তার উট আর উট তার উট আর উট এত তার নিয়ামতে আল্লাহ আব্বোলাহমিন ভরায় দিলেন এরপরে যার যে গরু চেয়েছিল আল্লাহর কাছে আল্লাহ রাব্লাহিন তার গরুতে অজস্র এক প্রান্তর তার জন্য গরু দিয়ে দিলেন এরপরে যে অন্ধ তার জন্য যে ছাগল চেয়েছিল আল্লাহ তাকে এত ছাগল দিলেন তার পুরা উপত্যকাময় তার ছাগল আর ছাগল এত সম্পদ হয়ে গেল হঠাৎ করে একদিন আল্লাহ আল্লাহরাবুল আলমিন ওই ফেরেসটাকে আবার মানুষরূপী মুসাফির করে আল্লাহ আল্লাহরাবুল প্রেরণ করলেন ওই তিন ব্যক্তির কাছে মানুষরূপী এক মুসাফির সেই মুসাফির আসলো তাদের কাছে এসে দেখে যেই ব্যক্তিকে ওই যে কুষ্ঠ রুগী ছিল সে ভালো হয়ে গেছে তার চামড়া দেখার মতো তার গায়ের রং শুভ্র তার উঁটের খামারে অস্থির সে এসে বললো ভাই আমি একজন মুসাফির এমন বিপদে পড়েছি আল্লাহ ছাড়া আমাকে উদ্ধারকারীর কেউ নেই তবে তোমার কাছে আমি একটুখানি সহযোগিতা কামনা করছি সেই সহযোগিতা হচ্ছে ভাই তোমার ওই উঁটের মধ্যে থেকে যদি আমাকে একটা উঁট দাও তাহলে ওই একটা উঁট আমি যদি পাইতাম তাহলে এইটা নিয়ে আমার গন্তব্যে আমার বাড়ির দিকে ফেরত যেতে পারতাম তুমি কি আমাকে একটা উঁট দিবে ওই কুষ্ঠ থেকে ভালো হয় সেই রুগী উটের সম্পদের মালিক সে বললো ভাই দেখো এই সম্পদের মধ্যে অনেকের অধিকার আছে অনেকে সম্পদের ভাগিদার সুতরাং আমি তোমাকে কেমন করে দেই সাথে সাথে ফেরস্তা বললো ও আচ্ছা আমি তো তোমাকে চিনতে পারছি মনে হয় তুমি না কুষ্ঠ একজন রুগী ছিলে তোমার চামড়ার অবস্থা পচে গিয়েছিল তোমার কাছে কেউ আসতো না তুমি সেই লোক না তুমি এই উঠ সম্পদ পেয়ে ভালো হয়ে তারপরে এই এই সম্পদের মালিক হয়েছো না সে সাথে সাথে পুরা অস্বীকার করলো পুরা অস্বীকার করে সে বললো না না এটা আমার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ 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 কি বলতেছো তুমি তুমি এই কিভাবে আমার আমার কাছে এটা এটা উত্তরাধিকার সে সে একদম সাথে সাথে এইটা সে অস্বীকার করে গেল সাথে সাথে সে আল্লাহর ফেরেস্তা তার জন্য দোয়া করলেন যে তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ যেন তোমাকে আগের মতো করে দেন এবং তোমাকে বরকত শূন্য করে দেন এই কথা বলে সে চলে আসলো চলে আসার পর সেই টেকরুগি, সেই টেকরুগীর কাছে আসার পরে টেকরুগীর কাছে আসার পরে বলতে শুরু করলো যে ভাই আমি একজন মুসাফির আমি তোমার কাছে আসছি ভাই আমি বড় বেশি বেকারার অবস্থায় আছি আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই তবে ভাই তোমার কাছে আমার একটা করজোর বিনতি তুমি আমাকে একটু সহযোগিতা করতে পারো তোমার যে অনেক গরু এর মধ্যে থেকে একটা গরু যদি আমাকে দাও এটা বিক্রি টিক্রি করে আমি আমার দেশে আবার ফেরত যেতে পারবো তুমি কি আমাকে সহযোগিতা করবে সে বলল ভাই এগুলো অনেক কষ্ট করে আমাকে সম্পদ বানাতে হয়েছে তুমি চাই একটা আস্ত গুরু আমার কাছে যাচ্ছে এটা কিভাবে তোমাকে আমি দিব রসুল সাল সাল্লাম বলছেন সাথে সাথে ওই ফেরেস্তা তাকে বললো ভাই তোমাকে আমি চিনতে পারতেছি মনে হচ্ছে তোমার না মাথার মধ্যে একটা টাক ছিল যে টাকের রোগের কারণে মানুষজন তোমার কাছে আসতো না মানুষজন তোমাকে ঘৃণা করত তুমি এখান থেকে দূরে সরে গিয়েছিলে তুমি সেই লোক না সে বললো না 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 এগুলো সব সম্পদ আমার বাপ দাদার থেকে পাওয়া উত্তরাধিকারের সম্পদ অযথায় তুমি কোথেকে কি দাবি করছো যাও ভাই তুমি যাও আমার সময় নেই আমার এই সম্পদ পাহারা দিতে হবে রসুলাম বলছেন সেই ফেরেস্তারূপী মানুষ তার কাছে দোয়া করে গেল তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমার আগের অবস্থা যেন হয়ে যায় এবং তোমার এই সম্পদের থেকে যেন বরকত উঠে যায় এই কথা বলে ওই ব্যক্তি এবার সেই অন্ধ ব্যক্তির কাছে গেল অন্ধ ব্যক্তি তো অন্ধ নাই এখন তো তার চোখ কলা সে যে দেখে এক উপত্যকা তার ছাগল ছাগল আর ছাগল পাল পাল সে বলল ভাই আমি একজন মুসাফির আমি আসছি আমি দেশে ফেরত যেতে চাই কিন্তু বড় বিপদে আল্লাহ ছাড়া আমার সহায় করার কেউ নাই কিন্তু তোমার যদি একটু সাধ্যে থাকে তাহলে তুমি আমাকে একটুখানি ভাই সহযোগিতা করবে তুমি যদি আমাকে কয়েকটা ছাগল দাও এই ছাগলগুলা বিক্রি করে আমি একটুখানি চেষ্টা করতাম আমার দেশে ফেরত যাওয়ার জন্য সাথে সাথে সেই অন্ধ ব্যক্তি বলল যে দেখো এইগুলো একটাও আমার ছিল না আমি একজন অন্ধ ছিলাম এরপরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায় আমাকে চক্ষু দান করেছেন দয়ায় চক্ষু দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সম্পদ এই ছাগল আমাকে দান করেছেন দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে এগুলো আমি পেয়েছি ও আমার মুসাফির ভাই আজকে তোমাকে বলছি এখান থেকে তোমার যতগুলা ছাগল পছন্দ হয় এই উপত্যকার যত ছাগল মন হয় তুমি নিয়ে চলে যাও আমার কোনো দাবি নাই এর সাথে সাথে মনে রাখো মুসাফির ভাই তুমি যে আমার আমার ছাগল নিয়ে প্রতি কোনো কৃতজ্ঞতা জানাতে হবে না আমাকে কৃতজ্ঞতা জানাবে না এইগুলা তো আমি এগুলার মালিকই না এগুলার কৃতজ্ঞ আমি কেমন করে হব সুতরাং আমাকে ওই তোমার কোনো কৃতজ্ঞতা জানানোর দরকার নাই তুমি এইগুলা নিয়ে চলে যেতে পারো এই বলার পরে সেই ব্যক্তিটা সাথে সাথে বললো হ্যাঁ তুমি সত্য কথা বলেছ তুমি আজকে আল্লাহ রাব্বুলমিনের কৃতজ্ঞ বান্দা হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হয়েছ দেখো আমি এইগুলা সম্পদ নিতে আসি নাই বা আমি আল্লাহর ফেরেস্তা হিসাবে তোমাদের প্রতি একটা পরীক্ষার জন্য এসেছিলাম আজকে তোমরা পরীক্ষার মধ্যে জিতে গিয়েছ দুইজন হেরেছে কিন্তু তুমি আজকে পরীক্ষায় যেতে গিয়েছো রসুল সাল্লা বনি ইসরায়েলের এই অসাধারণ গল্পটা শিখালেন শেখানোর পরে রসুল সাল্লাহ আলাই আসাল্লাম তাকে এই জ্ঞান যখন রসুল সাল্লা আল্লাম সাহাবিদের মধ্যে দিলেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ওই ফেরেস্তা তাকে বলে গেল তোমার সম্পদ তোমার কাছেই রাখো আমি কেবল পরীক্ষা করার জন্য এসেছিলাম তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট তোমার দুই সাথীর প্রতি অসন্তুষ্ট এটা বুখারির চৌত্রিশশো চৌষট্টি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই হাদিসের মধ্যে থেকে আমাদের জন্য অনেকগুলি শিক্ষা দিয়েছেন তার মধ্যে একটি শিক্ষা মানুষ বড়ই অকৃতজ্ঞ মিথ্যা এবং না নিয়ামত এবং বরকত উভয়টাই শেষ করে দেয় মিথ্যা এবং নাশও করি নিয়ামত এবং বরকত উভয়টাই শেষ করে দেয় আপনারা যদি কেউ লিখতে পারেন তাহলে আপনারা কমেন্টে লিখে দিতে পারেন শুনে তিন নম্বরে সদা সর্বদা আল্লাহর নিয়ামতের শকর আদায় করা বান্দার দায়িত্ব চার নম্বর অতীত ভুলে যাওয়া ঈমানদারের চরিত্র হবে না ইমানদার অতীত থেকে শিক্ষা নিবে সুতরাং এই যে মানুষ অকৃতজ্ঞ হয় রসুল আসলামে এই শিক্ষা দিলেন তিনটা রুগীর মাধ্যমে আল্লাহ তাদেরকে কি নিয়ামত দিলেন তারপরেও তারা না শুকর হয়ে গেল যখন বান্দা কিছু পেয়ে যায় তখন আল্লাহ রাবুল আলমিনকে ভুলে যায় আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলছেন ইন্নাল ইনসানা লি লাকানুদ মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ একটু বড় হয়ে গেছে তখন আর পিছনের কাউকে চিনতে পারে না নিজেই মনে করে আমার বুদ্ধি খাটাইছিলাম আমার ব্রেন আমি ওই সময় উপযুক্ত টাইমে এটা করতে পেরেছিলাম বলে আমার উপযুক্ত সময়ের সিদ্ধান্ত ছিল বলে আমার বাপদাদার কিছু ক্যাশ ক্যাপিটাল মানে কত ভাবে যে আমরা আল্লাহ রাবুল থেকে দূরে সরে যাওয়ার জন্য চেষ্টা করি বনি ইসরাইলের এই তিন রুগীর শিক্ষা রসুল্লাস আসাম নিজে এই গল্প সাহাবীদের মধ্যে করে শিখিয়েছেন সুতরাং এটা আমাদের আজকের রসুল সাসামের বলে দেওয়া প্রথম গল্প এবার আমরা রসুল সাসামের জীবন থেকে এবং সাহাবিদের দর্শন থেকে আমরা একটা নতুন বিষয় আমরা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে দক্ষতা এবং প্রয়োগ রসুল সাসামের একজন সাহাবীর জীবনে রসুল আল্লাসলাম তার সাথে কিভাবে কথা বলেছিলেন এবং কিভাবে তাকে উৎসাহ দিয়েছিলেন এবং তার দক্ষতা এবং প্রয়োগটা কেমন ছিল যারা আমাদের মধ্যে আজকে যুক্ত হয়েছেন যারা দেখছেন সকলকে আবারও মোবারকবাদ জানাচ্ছি আমরা রসুল সাল্লামের সিরা কোর্সের তৃতীয় ক্লাসে আজকে আছি যে গল্প শুনিয়েছেন সেই গল্পের আজকে তৃতীয় ক্লাসের মধ্যে আছি নতুন করে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে যুক্ত হয়েছেন ইভেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনারা মেহরবানি করে কে কোন জায়গা থেকে আপনারা যুক্ত হয়েছেন বাংলাদেশের কোন কোন জেলা পৃথিবীর কোন কোন জায়গা থেকে সেটা সুযোগ পেলে কথা শোনার সাথে সাথে আপনারা মেহরবানি করে আমাদের কাছে একটু লিখে দিবেন ভুলে যাওয়া ইমানদারের চরিত্র নাই মাসাল্লাহ আমাদের এক ভাই অলরেডি লিখে ফেলেছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কমেন্টের মধ্যে লিখেও ফেলেছেন অনেকে আলহামদুলিল্লাহ তো আমরা এখন যা অনুরোধ জানাবো আপনারা মেহরবানি করে যারাই মুহূর্তে আছেন সকলে একযোগে আমরা যদি একটা শেয়ার দেই লাইভটা তাহলে আমাদের ভাইদের কাছে চলে যাবে ইনশাল্লাহ সকলে একযোগে আমরা শেয়ার বাটন থেকে কোনো গ্রুপ আমাদের প্রত্যেকের কোনো না একটা গ্রুপ আছে একজন দেখুক আল্লাহ রাবুল্লাহ যেন রসুল সাল্লাহ সালামের সিরা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন চলুন আমরা দ্বিতীয় গল্পে যাই দক্ষতা ও প্রয়োগ রসুল্লাহ সাল্লাই সাল্লামের একজন সাহাবি ছিলেন তার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ রসুল আস্লামের সাহাবির নাম আব্দুর রহমান ইবনে আউফ আপনারা শুনলে বুঝতে পারলে অনেক সময় লিখে দিয়ে রাখবেন তাহলে অনেকের জন্য সহজ হবে রসুলসাল্লামের এই সাহাবি বিশাল একজন ধনী সাহাবি ছিলেন মক্কায় মক্কাতে যখন তার প্রতি নানাবিধ অত্যাচার শুরু হলো নানান ধরনের তার প্রতি নির্মম পার্শ্ববৈকতা শুরু হলো তখন রসল সাল্লাহ সাল্লামের নির্দেশে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসলেন তাকে সবাই মিলে আটকে তার সমুদয় সম্পদ আব্দুর রহমান ইবনে আউফের নিয়ে নিল এবং তার সাথে এরকম শর্তও ছিল যে আব্দুর রহমান আবনে আউফ বলছেন যে আমার সম্পদ সব তোমরা নিয়ে নাও আমার কোনো দাবি নাই শুধু আমি মদিনায় চলে যাবো হিজরত করে চলে আসলেন আব্দুর রহমান ইবনে আউফ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম মদিনায় আসার পরে সাহাবিদের মধ্যে মক্কি এবং মাদানী সাহাবিদের মধ্যে একটা ভালোবাসার ভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করেছেন এর সাথে এর দুইজনের মধ্যে ভাই ভাই সুবহান আল্লাহ এটা পৃথিবীর ইতিহাসে মনে হয় না অতীতে ছিল বা ভবিষ্যতেও এইভাবে হওয়া সম্ভব রসুল সাসলাম একজনকে আরেকজনের সাথে ভাই বানিয়ে দিয়েছেন তাদের সম্পদ তাদের পরিবার তাদের সব কিছুতে তারা ভাগ দিয়ে দিয়েছেন আনসারিদের এই ত্যাগ কোনোদিন কোনো কভার করা যাবে না এই জন্য রসুল মক্কা বিজয়ের পরে যখন রসুল্লাহ সাল্লাহ আলাই নিয়ে আনসারিরা চিন্তা করছিলেন যে রসুল সাল্লাম এখন তো দেশে চলে আসছেন আর যাবেন কে রসুল সাসলাম তখন বলেছিলেন ভালোবাসার সম্পর্ক তোমাদের সাথে আমার মৃত্যু তোমাদের সাথে হবে রসুল সাসলাম এরপর কিন্তু মদিনা এসেছিলেন যাই হোক তো আব্দুর রহমান ইবনে আউফের সাথে সাদ ইবনে রবি আল আনসারির সাথে রসুল সাসলাম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করলেন সাহাবীর নাম কি তাহলে রসুল সাসলামের সেই সাহাবি যিনি হিজরত করে চলে আসছিলেন আব্দুর রহমান ইবনে আউফ তার সাথে ভ্রাতৃত্ব হলো সাদ ইবনে রবি রসুল্লাহ সাল্লাহ আলি যখন তাদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে দিলেন সাদ ইবনে আনসারি তিনি মদিনার বিখ্যাত ধনী রসুল হাসলাম বুঝেছেন এর স্ট্যাটাস কেমন এই মানুষটার মক্কায় চালচলন কেমন ছিল কার সাথে কার বন্ধুত্বটা দিলে তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক হবে রসুল সাল্লা যখন সাদ ইবনে রবি আল আনসারির সাথে বন্ধুত্ব করলেন সাদ ইবনে রবি আল তার বাড়িতে তাকে নিয়ে চলে গেলেন ভাই হয়ে গেলেন কীরকম কলিজার ভাই যাওয়ার পরে তাকে ডেকেছেন যে আব্দুর রহমান তাল আসছে সিনা এখানে একটু বসেন আপনার সাথে আমার কথা আছে কি বলে আমার যত সম্পদ ভাই মদিনায় আমি অন্যতম ধনী আল্লাহ আমাকে ধন দিয়েছেন আমি সব সম্পদ সমান ভাগে ভাগ করেছি অর্ধেক আপনার আর অর্ধেক আমার এগুলো সব আজকের থেকে আমরা ভাই ভাই ভাইয়ের সম্পদ অর্ধেক আপনার অর্ধেক আমার এই কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ আশ্চর্য হয়ে গেলেন সুবাহ আল্লাহ কি দরাস দিলের মানুষ তিনি বললেন ভাই আমরা তো দুই ভাই অতএব সম্পদ আমাদের এক জায়গাতেই থাক আপনার সম্পদগুলো আপনার কাছেই থাক এইগুলা লাগলে তো আমি নিবই যেহেতু আপনি এটা বলছেন রসুল হাসান ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছেন তবে আপনি আমাকে আগামী কালকে সকালে একটু বাজারের রাস্তাটা চিনিয়ে দিবেন তো আপনাদের এখানে সবচেয়ে কেনা বেচার যেখানে মূল যেখানে আরত বা যেখান থেকে পাইকারি বিক্রি হয় এরকম বাজারটা চিনিয়ে দিবেন আলহামদুলিল্লাহ দুই ভাই ভ্রাতৃত্ব আব্দুর রহমান ইবনা এরপরে চলে গেলেন নিঃস হাতে যিনি মদিনায় আসছেন তিনি যাওয়ার পরে বাজারের মধ্যে প্রবেশ করলেন বাজারের মধ্যে যাওয়ার পরে আব্দুর রহমান ইবনা আউফ খুব চমৎকার বুদ্ধিদীপ্ত একজন মানুষ ছিলেন ব্যবসায়িক ক্ষেত্রে তার যে বুদ্ধি এটা পৃথিবীর ইতিহাসে বিরল হজরত আব্দুর রহমান ইবনে আপ বাজারে যাওয়ার পরে কতক মানুষের সাথে আগদ করলেন যে ভাই তোমাদের কাছে আমি এই বারো ঘন্টার জন্য একটা জিনিস বাকিতে কিনতে চাই আমাকে বিক্রি করবে মানুষটা কেমন তার বলার ধরনের কম ছিল তার কনভিন্স করা তার বিক্রি করা ক্রয় বিক্রির এই পাওয়ারটা আল্লাহ তার হিকমার মধ্যে কথার মধ্যে দিয়েছিলেন আব্দুর রহমান আফ করলেন কি বাকিতে জিনিসপত্র কিনলেন কিনে ওই বাজারে আবার বিক্রি করতে শুরু করলেন বাকিতে কিনলে ওই বাজার থেকে উনি কিনছেন কোনো পুঁজি চালান কিচ্ছু নাই এরপরে বিক্রি করছেন বিক্রি করে মুনাফা হয়েছে বাকির টাকা শোধ করে দিয়ে ওই দিন থেকেই তার কিছু কিছু করে মূলধন হতে শুরু করলো কয়েক দিনের মূলধন দিয়ে আস্তে আস্তে করে তিনি ব্যবসা শুরু করলেন এই অল্প দিন কেউ বলছেন এক মাস কেউ বলছেন দুই মাস এই দুই মাসে যেই লোকের কিচ্ছু ছিল না অন্যের থেকে বাকি নিয়ে পণ্য বিক্রি করে সব দেনা শোধ করে তারপরে তিনি এমন মালিক হলেন আস্তে আস্তে তার টাকা পয়সা হয়ে গেল আল্লাহ তাকে এমন অবস্থা দিলেন একদিন রসুল্লাহ সাল্লাসাল্লাম মজমাতে বসে আসেন সকলকে নিয়ে হঠাৎ করে আব্দুর রহমান ইবনে আউফ একটা জামা পরে আসলেন জামার গায়ের মধ্যে জাফরান আমরা যে জাফরান আপনারা যারা অনেক সময় বিরিয়ানি রান্না বা বিভিন্ন সময় যে জাফরান ব্যবহার করি আরবের মানুষরা আভিজাত্যের প্রতীক হিসাবে এটা তো অনেক রিচ আনটিল এটা একটা রিচ অরিজিনাল জাফরান এখন পর্যন্ত দশ লক্ষ টাকা মানে একশো গ্রাম জাফরানের দাম দশ লক্ষ টাকা এরকম আছে ইরানের জাফরান এত দামি তো ওইটার একটা হলুদ ইয়েলো কালার হয় তো ওনার জামার মধ্যে এরকম রং লেগে আছে রসুল সাসলাম দেখলেন আব্দুর রহমান ইবনা আউফ খুব একটুখানি সাজুগুজু করে রসুল সাসলাম আসছে রসুল সাসলাম বলেন কি খবর ব্যাপার তোমার বলে ইয়া খুব ভালো সংবাদ আমি তো আল্লাহ ব্যবসা করছি আল্লাহ রব্লাহামিন আমাকে বেশ কিছু সম্পদ দিয়ে দিয়েছেন রসুল সাসমকে বললেন যে তোমার গায়ে যে রং বলে ইয়া আল্লাহ আমি তো বিয়ে করে ফেলছি আমি মদিনার একজন আনসারিকে বিয়ে করছি রসুল মানে মার্শাল্লা বিরাট ব্যাপার তুমি মদিনায় আসার পরে তোমার ভাই তোমাকে বলেছিল যে সাদিব নাবির অবিয়া যে সে একটা তোমাকে স্ত্রীর ব্যবস্থা করে দিচ্ছে তুমি তখন বিয়ে করলে এই কয়দিন এত সম্পদ হলো মাসাল্লাহ বিরাট ব্যাপার তো তুমি বিয়ে করছো নবীজি বললেন তবে বিয়ে তো করছো কিন্তু তুমি ইয়ে মহারানা কি দিছ বলে ইয়া রসোল্লাহ খেজুরের যে একটা দানা হয় খেজুরের দানা মানে আমরা যে খেজুরের আঁটি বলি বলে ইয়া রসোল্লাহ খেজুরের একটা আঁটি পরিমাণ সোনা দিয়ে দিছি আমার বউকে বললেন তার মানে তো আল্লাহ তোমাকে যথেষ্ট দিয়েছেন নবী করমা বললেন বিয়ে হয়ে গেল আর আগ হয়ে গেল সংসার শুরু হয়ে গেল আল্লাহ সম্পদ দিলেন আমাদের খাওয়া দাওয়ার খবর কি আমাদেরকে খাওয়াতে হবে না সুহান আল্লাহ রসুলাম ওই সাবির ডিমান্ডটা বুঝছেন সেই ব্যক্তি নিঃস্ব হয়ে আসছেন কি সম্পদ ছিল সেখান থেকে তার সব কিছু রেখে দিয়ে চলে আসছেন ব্যবসা করে ধনী হয়েছেন আল্লাহ রাবুল তাকে ধন দিছেন রসুল খুশি হলেন এটাকে রসুল আসলাম অ্যাপ্রিসিয়েট করতেছেন বিয়ে করছো মাসা আল্লাহ কি কি দিসো দেন কি দিসো ও এতটুকু সোনা মাসা আমাদের খাওয়ার কি হলো বিখ্যাত হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রসুল এর পরে বললেন আউলিম ওয়ালাউবি শাহাতিন না 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 তো ফাঁকি দেওয়া চলবে না একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও অলিমা করতে হবে বিয়ে করলে অলিমা করতে হবে সুতরাং বিয়ের খাওয়া মেয়েদের বাড়িতে খাওয়ানো নয় বিয়ের খাওয়া ছেলেদের বাড়িতে খাওয়ানো মেয়ের বাড়িতে যে খাওয়ানো হয় এটা যদি পিতামাতার ইচ্ছার বাহিরে জুলুম করে এতজন লোক নিয়ে বরযাত্রী যাচ্ছে এক করে পাড়া পড়শি হ্যাঁ মানে যে যেতে চায় না তারেও নিয়ে গেছে যে মেয়ের বাপের উপর পরীক্ষা নিব চল রসুলাম এই নীতিমালা ইসলামে দেন নাই আউলিম এই দায়িত্ব হচ্ছে ছেলের পরিবারের মেয়ে যদি খাওয়াই এটা তার এটা তার আনন্দ থেকে আপনি ডিমান্ড করতে পারবেন পাঁচজন বলবে পাঁচজন যেতে হবে আপনার চাহিদা দেওয়া যাবে না কিন্তু মেয়েরা সবাই আসবে ছেলের বাড়িতে আউলি ওলাউ বিষা রসুল্লাহ রসুল্লামের সাহাবিকে রসুল সাল্লাম বললেন একটা ছাগল দিয়ে হলেও কিন্তু অলিমা করতে হবে প্রিয় ভাইয়েরা এই আব্দুর রহমান রসুল রসুলাম তার জন্য একটা দোয়া করলেন হে আল্লাহ আব্দুর রহমান ইবনে আউফের সম্পদে ব্যবসায় তুমি বারাকা দিয়ে দাও আজকের পৃথিবীতে আব্দুর রহমান ইবনে আউফের ব্যাপারে বলা হয় যে রসুল সাল্লামের সাহাবির ওই সময়ের যে বিশ্ব ব্যবস্থা এবং তখনকার যে ডিমান্ড ভ্যালু ওই ভ্যালুতে পাঁচশো বিলিয়ন ডলারের মালিক ছিলেন সুহান আল্লাহ আমদি পাঁচশো এক বিলিয়ন ডলারের মালিক দুই সালে বিল গেটস তিনশো সামথিং আমার এক্স্যাক্ট সংখ্যা মনে নেয় বিলিয়ন ডলারের মালিক ছিলেন আর পাঁচশো এক বিলিয়ন ডলার কিভাবে হিসাব বের করা হলো এখনকার থেকে তখনকার হিসাব বের করা হয় ধরুন এক কেজি খেজুর এখন আমরা যদি একটা দামি খেজুর আমরা পনেরোশো টাকা আমাদের দেশের ভ্যালুতে বলতেছি তো এই ভ্যালুতে একসময় তো মক্কা শরীফে এক কেজি খেজুর তো এক দুই হয়তো দিনার বা দিরহাম বা তার থেকেও কম দামি ছিল সেই হিসাবে তখন তার কত সম্পদ ছিল ওইটার বর্তমান বাজার ভ্যালু পাঁচশো এক বিলিয়ন ডলার এটা কম বেশি হতে পারে এটা একটা স্ট্যাটিস্টিক্স কিন্তু প্রিয় ভাইরা এই গল্প থেকে রসুল্লাহ আসলামের যে উৎসাহ অনুপ্রেরণা এবং যে দোয়া এইটা দ্বারা আমরা বুঝতে পারি রসুল আসলামের দ্বারা শিখিয়েছেন মানুষের দক্ষতা কেউ কেড়ে নিতে পারে না এই গল্পের শিক্ষা হচ্ছে মানুষের দক্ষতা কেড়ে নিতে পারে না তার সব নিয়ে নিচে তার সম্পদ নিছে তার সংসার নিচে তার টাকা পয়সা নিয়ে নিচে তাকে একদম নিঃস্ব করে পাঠিয়েছে কিন্তু তার দক্ষতা কেউ নিতে পারে না এই জন্য আমাদের দক্ষ মানুষ হতে হবে দুই আত্মসম্মান বোধ মানুষকে এগিয়ে দেয় রসুলের সাহাবি সেই সাহাবির সাথে তার বন্ধুত্ব হলো ইবনে রবিয়া তিনি বলতেই পারতেন বা মার সাল্লা সব সম্পদ আমার অর্ধেক দিয়ে দিছে আর কি বসে বসে খাবো একদম হাওয়ার উপরে সম্পদ পেলাম আত্মসম্মান বোধের কারণে তিনি বলছেন হ্যাঁ আমরা দুই ভাইয়ের সম্পদ এক জায়গায় রাখেন তবে আমি একটু ট্রাই করে দেখি রসুল সাসামের সাহাবীদের মধ্যে এটা ছিল আত্মসম্মান বোধ মানুষকে এগিয়ে দেয় এটা লিখে ফেলেন আর রসুল সাল্লাহ আলাইসালামের দোয়া স্বয়ং একটি মজেজা ছিল রসুল সাসাম যদি কোনো দোয়া করতেন এটা স্বয়ং একটা মজেজা আব্দুর রহমান ইবনে আউফের বিজনেস পলিসি এবং তার যে রিচ তিনি ছিলেন এটা অকল্পনীয় লাস্ট একটা কথাই গল্প থেকে বলি আব্দুর রহমান ইবনে আউফ নিজের মুখে বলতেছেন আল্লাহ রসুলের দোয়াই আল্লাহ আমার জেহেন এমনভাবে ব্যবসায় খুলে দিয়েছিলেন আমি এমন বিজনেস বুঝেছিলাম আমি যদি কোনো পাথর নিতাম আর চিন্তা করতাম যে এটার দ্বারা আমরা কি আমি কিছু করব তাহলে এই পাথরকে আল্লাহ সোনার উপায় পরিবর্তন করে দিতেন তার মানে কি হাতের পাথর সোনার রূপা হয়ে যেত না তিনি এমন বিজনেস পলিসি নিতে পারতেন যে ওই পাথরের ভ্যালুটা সোনা উপার মতো হয়ে যেত আজকে দেখেন পাথর এক সময় মনে করতো মানুষ ওয়েস্টেজ আইটেম আজকে পাথরের ব্যবসা বিশাল বিজনেস আজকে কত ধরনের পাথর কনস্ট্রাকশনের জন্য পাথর লাগে আজকে মার্বেল যেটা আমরা বলছি এটা একটা পাথর উনি ওই কালে উদাহরণ দিয়েছেন যে আল্লাহ রসুলের দোয়া আমাকে এমন বরকত দিয়েছেন যে আমি ধুলাবালি বা আমি যদি পাথর হাতেন এটা সোনার উপায় রূপান্তর হয়ে যায় সুতরাং ব্যবসার ভিতরে আমাদের জন্য বরকত আছে আর মানুষকে উৎসাহ দেওয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিক্ষা এটা রসুল সাসামের সাহাবি রহমান রবনান আওফ থেকে আমরা জানতে পাই যে এই ঘটনাগুলি রসুল সাসামের মুখ দিয়ে আমরা জানতে পেরেছি প্রিয় ভাইরা এই ছিল আজকের দুটো গল্প আমাদের জন্য আমরা আমাদের ক্লাসের শেষ প্রান্তে একদম চলে আসতেছি এবার আমরা বরাবরের মতো রসুল সাল্লা কিছু বৈশিষ্ট্য মন্ডলীর কথা বলবো আগের দিন যেরকম আমরা রসুলের তলোয়ার এবং সেগুলোর নাম রসুল এইগুলাকে রসলাম ভাবে নাম দিতেন তাদেরকে কিরকম ভালোবাসতেন সেইগুলোর বর্ণনা আমরা পেয়েছি আজকে আমরা দেখবো রসুল সাল্লাহ সাল্লাম যখন আরাম করতেন এটার ভঙ্গি কেমন ছিল সাহাবিদের মধ্যে থেকে আসছে রসুল্লাহ সাল্লাম যখন মসজিদে নববীতে আরাম ফরমিয়ে ফরমাইছেন তখন সাহাবিরা বলছেন রসুল্লাহ আসলাম হেলান দিয়ে বসেছেন তবে হেলান দিয়ে বসার ক্ষেত্রে রসুল্লাহ সাল্লা আলাইস্লামের একটি বর্ণনা আছে যে রসুল্লাহ আলাইহি আলিহাসাল্লাম এহতেবা করতেন এহতেবা মানে কি আমি আপনাদেরকে ঠিক দেখাতে পারবো কিনা রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই পা উঁচু করতেন উঁচু করে পিঠা হেলান দিতেন দিয়ে এক পা উঁচু করে রসুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লাম বসতেন যদিও ক্লাসের মধ্যে এটা ডেমনস্ট্রেশন হয়ে গেল এটাকে বলে বা সাল্লাম যখন হেলান দিতেন হেলান দেওয়ার সময় রসলাম এক পা তুলে অনেক সময় বসতেন এটা হচ্ছে রসল্লা সাল্লাহ সাল্লামের একটা সন্ন্যাস ছিল আরাম করার ক্ষেত্রে সুতরাং আমরা যদি কেউ কোথাও হেলান দেই দুই পা দিয়ে বসতে পারি লেটা পেরে বসতে পারি এক পা তুলে বসতে পারি রসুল এটা কেন বসতেন সবচেয়ে রিল্যাক্স এই স্টাইলে রসুল সাল্লাম বসতেন আমরা অনেক সময় লেটা পেরে বসে আমাদের পা ঝিঝি লেগে যায় কষ্ট হয়ে যায় মসজিদেও সালাদ শেষ হওয়ার পর ওয়ালের সাথে অথবা যেই পাশটা আটকানো সেটার সাথে অথবা কোনো খুঁটির সাথে হেলান দিয়ে এরকম করে রসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম বসতেন এটা এক নম্বর বিষয় রসুল্লা সাল্লামের দুই নম্বর রসুল্লাহ সাল্লাম তার জীবনে সিঙ্গা লাগিয়েছেন সিঙ্গা মানে কি যেটাকে আমরা হিজামা বলি রসুলাম বলছেন জিবরা আমার কাছে বলেছেন যে আপনার উন্মতের জন্য আগুন দিয়ে দাগ লাগানো আর এই হেজামা করা কাপিং করা যেটা আমরা বলি এইটা কোনটা পছন্দ করেন রসুল বলেন আমি আমার উন্মতের জন্য আমার জন্য হিজামাকে পছন্দ করেছি সুতরাং সাল্লাম মসজিদের ভিতরেও হিজামা লাগিয়েছেন হিজামা যদি কেউ করে তাহলে শরীরের দূষিত রক্ত বের হয়ে যায় মন প্রফুল্ল হয় রসুল্লাহ সাল্লামের এটা একটা আমল এখানে একটা চমৎকার বিষয় আনার জন্য মূলত আমি এখানে যে জিনিসটা আপনাদের জন্য এনেছি এইটা সেটি হচ্ছে রসুল সাল্লাম সিঙ্গা লাগানোর পরে যেই উপরের রক্তগুলি বের হয় রক্তগুলি বের হওয়ার পরে সেইগুলি মুছার পরে এবং নখ যে রসুল সাল্লাম কাটতেন তারপরে গোপনাঙ্গের যে আন্ডার আর্মের যে চুল পরিষ্কার করতেন রসোল্লাহ আলাইহি সাল্লাম এই নখ চুল এবং রসুল্লা সাল্লামের রক্ত এইগুলো এলোমেলো রসুল রসুল্লাহাম ফেলতেন না রসুল্লাহ সাল্লা সাল্লাম এইগুলি দাফন করে দিতেন পুতে ফেলতেন সুতরাং আমরা যেগুলো নখ কাটবো অথবা চুল যেইগুলো আমরা কাটবো যদি আমাদের সাধ্যের মধ্যে থাকে যে এইগুলা জড়ো করে পুঁতে ফেলবো পুঁতে ফেলবো পুঁতে যদি না ফেলতে পারি তাহলে এলোমেলো করে উড়াই দেওয়া ছড়ায় দেওয়া এরকম না করে অন্তত এইগুলো জড়ো করে একটা কিছুর মধ্যে মুড়িয়ে বেঁধে আমরা হয়তো ডাস্টবিনে অথবা আমাদের যে রিসাইকেল বিন থাকে বা সেইগুলো আমার মধ্যে ফেলবো তারপরে এটা ফেলে দেবো আর কেউ যদি পারেন যে কোনো জায়গায় পুতে দিলেন তাহলে এটা একটা সন্ন্য না রসুলাম থেকে আদিস আসে রসুল্লা সাল্লাম এই নখ অবাঞ্চিত পশম তারপরে হচ্ছে এই হিজামা করার যে রক্ত এইগুলা গারকাত বাকি বাকির মধ্যে রসুল সাল্লাম দাফন করে দিয়েছেন এইগুলো পুঁতে দিয়েছেন এটার মধ্যেও আমাদের জন্য শিক্ষা আছে দেখেন আজকের ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যেইগুলা মেয়েদের চুলের ক্ষেত্রে খুব সতর্ক এইগুলা যদি কেউ অনিষ্ট করতে চায় এইগুলা চুল সংগ্রহ করে এইগুলা নখ নেয় এইগুলা থেকে মানুষের জীবনের হুমকিদায়ক ব্ল্যাক ম্যাজিক করে তারা নিজেরাও ইমান হারা করে মানুষকে অনেক কষ্ট দেয় সুতরাং আমরা রসুল জীবন থেকে এইটা হচ্ছে আমরা শিক্ষা নিতে পারি তৃতীয় আরেকটা বিষয়ে নজর দিব আমরা রসুল আসেমের ব্যক্তিগত প্র্যাকটিসে সেটা হচ্ছে রসল সাল্লাহ সাল্লাম যখন লম্বা সফরে বের হতেন কোনো ট্যুর করতেন কোনো সফরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিতেন রসুল্লা শুননা ছিল বৃহস্পতিবার দিন সচরাচর বের হতেন অন্যদিনও বেরিয়েছেন কিন্তু আদিসের মধ্যে আসছে আল্লাহ তালানা বলছেন রসুল্লাহাম সোমবার এবং বৃহস্পতিবার সফরে বের হওয়া পছন্দ করতেন সুতরাং আমরা যদি কোন স্কারশনে যাই ছুটিতে যাই আমরা যদি যেতে চাই তাহলে আমরা যদি এই নিয়োগ করি যে আমরা সন্ধ্যার পরে সফরে সফর করতেন এই আমরা সফর করতে পারি এটা একটা আমাদের আনন্দদায়ক বিষয় উৎসাহের জন্য বিষয় অন্যদিন যে সফর করা যাবে না করলে অকল্যাণ হবে এরকম কোন অকল্যাণ বিষয় দিন তারিখ নির্ধারণ করে ইসলামের মধ্যে নাই শুভ ক্ষণ ইসলামে আসে কিন্তু অকল্যাণ বলে কোনো জিনিস নাই রসদ সালাম শুভ ক্ষণকে অনেক ক্ষেত্রে বলেছেন এক সাহাবি আছেন আসার পর তার নাম জিজ্ঞাসা জন তোমার নাম আসলাম তাহলে তুমি তো আত্মসমর্পণকারী তুমি তো নিরাপত্তাওয়াল অর্থ তোমাকে নিরাপত্তা দিয়ে হলো তার নামের একটা সুন্দর অর্থ নিয়ে তাকে উৎসাহ দিয়ে দিয়েছেন তো শুভক্ষণ নেওয়া যায় কিন্তু অশুভক্ষণ বলে কিছু নাই তো রাসূল সাল্লাল্লাহু ব্যক্তিগত আমল ছিল বৃহস্পতিবার এবং সোমবারে সফর করতেন সফরে বের হওয়ার সময় দোয়া ছিল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সফর থেকে ফিরে একটা দোয়া পড়তেন আইবুনা তাইবুনা আবিদুনা ওয়ালিরব্বিনা হামিদুন রসুল সাহা পড়তেন আই আমরা আবার প্রত্যাবর্তনকারী তাইবুন আমরা আমরা তাকারী এরপরে বলতেন আবিদুন আমরা এবাদতকারী লি রব্বিনা আমাদের প্রভুর জন্য হামিদুন যিনি প্রশংসিত রসুল্লাহ আসলাম যখন সফর থেকে ফিরতেন রসুল সাহা এই দোয়াটি মঞ্জিলে পৌঁছানোর পরে তার বাড়িতে পৌঁছানোর পরে তিনি এই দোয়াটি করতেন আবিদুন আলি হামিদুন আমরা এটা পাললে আমরা ইনশা আল্লাহ এইটা মুগস্থ করব এবং এইটা আমরা প্র্যাকটিস করব যখন বাড়িতে ফিরবো যে হে আল্লাহ আমরা প্রত্যাবর্তনকারী আমরা তওবাকারী আমরা তোমার উপাসনাকারী আমরা আমার রবের ইবাদত গুজার নিশ্চয় আমাদের রব প্রশংসার তুল্য আমাদের রব তিনি হামিদুন তিনি হচ্ছে প্রশংসার রব এই ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ আজকের আমাদের ক্লাস আজকে আমরা সিরা কোর্সের তৃতীয় ক্লাস করলাম আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের জীবনে অনেক মূল্যবান সময়গুলোকে পার করে আমাদের সাথে যুক্ত হন অনেক ভালো লাগে মজলিসটা মনে হয় এটা ভার্চুয়াল কিন্তু পৃথিবীর কত মানুষ কয়েক হাজার মানুষ আমাদের সাথে সম্পৃক্ত একসাথে আমরা বসে আছি কে কোথায় বসে আছি কিন্তু আমরা রসুল সাসমের সিরার এই কোর্সটি শিখছি আলহামদুলিল্লাহ তো আমরা আজকে দুটো গল্প বলেছি রসুল সাসমের জীবন থেকে আমরা কয়েকটা বৈশিষ্ট্যর কথা বলেছি এবং সফর থেকে ফিরে আসার একটা দোয়ার কথা আপনাদের কাছে বলেছি আপনাদের যদি কারো জানা থাকে সফর থেকে ফিরে আসার দোয়াটা আপনারা উল্লেখ করে দিতে পারেন হামিদুন এই হচ্ছে আমাদের জন্য আজকের ক্লাস বিগত ক্লাসের বিজয়ী যারা তাদের কিন্তু আমাদের ফলাফল আমাদের সামনে চলে আসছে কয়েক শ আমাদের কাছে আলহামদুলিল্লাহ নাম এসেছে আমি তার মধ্যে থেকে আপনাদের নাম বলবো আর আপনাদের কারো কাছে যদি পুরস্কার পৌঁছায় যেয়ে থাকে আমাদের যে গ্রুপ আছে আপনারা জানেন যে রসুল আলাইসাল্লামের এই যে গল্প সাল্লাম শুনিয়েছেন আমরা গ্রুপের লিঙ্কও নিচে দিয়ে দিব আপনারা পুরস্কার আনবক্সিং করা বা আপনাদের ফিলিংসটা আপনারা মেহরবানি করে কমেন্টে জানাবেন আপনাদের কারো কাছে কি এখন পর্যন্ত পুরস্কার গিয়েছে যাদের নাম আমরা ঘোষণা করেছি আপনাদের পনেরো জনের ঘোষণা দিয়ে আমরা উনিশ জনের কাছে আপনাদের পুরস্কার প্রেরণ করেছি আজকের দ্বিতীয় ক্লাসে আপনাদের কাছে প্রশ্ন দেওয়া ছিল দ্বিতীয় ক্লাসের প্রশ্ন অনুযায়ী যারা বিজয় হয়েছেন আল কোরানানে মোহাম্মদ আসলামের নাম কয়বার এসেছে বনে ইসরাইলের কয়জন শিষী মাতৃ করে কথা বলেছে কৌনবীর বিচারে মা তার সন্তানকে ফিরে পান রসুল সাল্সলামের খুব পছন্দের সবজির নাম কী রসুল সাল্লাসলামের দুটি তলোয়ারের নাম লিখুন আজকে ওই গত পর্বের বিজয়ী রানু খাতুন পাবনা প্রথম বিজয়ী আমাদের বোনেরা সব দিক দিয়ে আগায় আসেন অনেক উত্তর বনদের মধ্যে থেকে বেশি আসে দ্বিতীয় আমাদের মধ্যে বিজয়ী হয়েছেন নিষাদ সুলতানা ধানমন্ডি মার্শাল্লাহ নিষাদ সুলতানা আমাদের মধ্যে দ্বিতীয় বিজয়ী তিন নম্বর বিজয়ী হয়েছেন মোহাম্মদ মুস্তাহিদ আহমেদ মিঠা পুকুর রংপুর মিঠা পুকুর রংপুর থেকে মুস্তাহিদ আহমেদ চতুর্থ আমাদের বিজয়ী যার নাম আমরা পড়তেছি ইউসুফ রুবেল ডাটাতিয়া ভালুকা ময়মনসিংহ ইউসুফ রুবেল মার্শাল্লাহ ইউসুফ রুবেল এরপরে আমাদের কয়টা গেল চারটা গেছে পাঁচ নম্বরে মরজিনা আক্তার ভৈরব কিশোরগঞ্জ মরজিনা আক্তার ভৈরব কিশোরগঞ্জ এরপরে ছয় নম্বরে মাহমুদুল হাসান দক্ষিণ কারানীগঞ্জ ঢাকা মাহমুদুল হাসান মা আল্লাহ মাহমুদুল হাসান এরপরে মোবাল মোবাল্লিক শাহরিয়ার লাসিফ কামাল কাসনা রংপুর কামাল কাসনা রংপুর মোবাল্লিক শাহরিয়ার নাসিব বিজয়ী হয়েছে এরপরে পরে তারপরে উম্মে কুলসুম আক্তার গাজীপুর ঢাকা উম্মে কুলসুম আক্তার গাজীপুর ঢাকা এরপরে বিজয়ী হয়েছে মোসাম্মদ জোহরা খাতুন ঝিনাইদহ আমাদের মেয়েদের পরিমাণ দেখছেন আপনারা সুমাইয়া আক্তার আগারগাঁও তালতলা সরকারি কলোনি হিন্দল ঘর ঢাকা সুমাইয়া আক্তার আগাওগাত আগাউ আগারগাত তালতলা সরকারি কলোনি থেকে আমাদের বিজয়ী বোন এরপরে মোহাম্মদ মোকসেদুল মমিন মোহাম্মদ মোকসেদুল মমিন হনুমানতলা রংপুর হনুমানতলা বিশাল নাম কিন্তু মকসুদুল মমিন মাশাআল্লাহ মকসুদুল মমিন মোহাম্মদ মকসুদুল মমিন রংপুর থেকে এরপরে আসেন আমাদের আফরোজা আফরোজা বাহারামপুর রাজশাহী আফরোজা বাহারামপুর রাজশাহী তারপরে বিজয়ী হয়েছেন ফাহমিদা কালাম 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 রোড উত্তরা সেক্টর সাত ঢাকা মাসাল্লাহ এরপরের বিজয়ী আমাদের বন্ধু মোহাম্মদ আক্তার হোসেন নড়াইল সদর আক্তার হোসেন নড়াইল সদর সর্বশেষ আজকের পনেরো নম্বর বিজয়ী মোহাম্মদ কবির সিদ্দিক মণিপুরি পাড়া ঢাকা মাসাল্লাহ ঢাকা থেকে কিন্তু আমাদের অনেক পার্টিসিপেন্ট আলহামদুল্লাহ হাজারের অধিক আপনাদের কাছ থেকে আমরা সঠিক উত্তর পেয়েছি এর মধ্যে থেকে আমরা আমাদের বিজয় নির্ধারণ করলাম আলহামদুলিল্লাহ আপনাদের ঠিকানা ইনশাআল্লাহ চমৎকার পুরস্কার আপনাদের কাছে পৌঁছায় দেবে ইনশাল্লাহ আর যারা সঠিক উত্তর দিয়েছেন সকলের জন্য জাজাক আল্লাহ খাইর আহসানুল জাজা আল্লাহ আপনাদেরকে নিশ্চয়ই উত্তম বিনিময় দান করবেন রসোল্লা সাসামের সিরা থেকে আপনি একটা কলমের খোঁচা ব্যবহার করেছেন এটা আল্লাহ হরাব বলেন চাইলে কবুল করে নেবেন ইনশাল্লাহ আপনাদের পুরস্কার আপনাদের নাম ইনশাল্লাহ যাবে আজকের এই ক্লাসের ইনশাল্লাহ প্রশ্ন আপনাদের কমেন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা মার্শাল্লাহ আমার এক ভাই অভিনন্দন বিজয়ীদেরকে জানিয়েছেন সকল বিজয়ীদেরকে অভিনন্দন আমাদের সকলের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি মাসাল্লাহ আজকের যে ক্লাস এই ক্লাসের প্রশ্ন আপনাদের কমেন্টের মধ্যে দেওয়া থাকবে আগামী রবিবার সন্ধ্যার মধ্যে আপনাদেরকে সঠিক উত্তর দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে দেওয়া থাকবে সেখানে আপনারা অংশগ্রহণ করবেন আপনারা আপনাদের সন্তানের পক্ষ থেকে আলাদা আলাদা মেসেজ দিবেন একই নাম্বার থেকে আপনি তিনটা মেসেজ দেন তিনজনের পক্ষ থেকে আপনি অংশগ্রহণ করতে পারেন আমাদের কোনো আপত্তি নাই আপনার সন্তান হয়তো আপনার আইডি থেকে শুনেছেন আপনার বাসাতে যে হাউস হেল্প করেন আপনাকে আপনার তিনিও হয়তো আপনার সাথে সম্পৃক্ত হয়েছেন আপনি উত্তর দিতে পারেন তাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কারের প্রদানের ব্যবস্থা করব ইনশা আল্লাহ তো আজকের এই তৃতীয় ক্লাসে যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আপনাদের সকলকে আল্লাহ রাবুল আমিন বারাকা দান করেন আমাদের সকলকে জান্নাতে রসুল্লাহ আসলামের মাজলিস এরকম একত্রিত করেন আগামী বৃহস্পতিবার একই সময় আমাদের চতুর্থ ক্লাস আমরা ইনশাআল্লাহ আল্লাহ সেই ক্লাসে যুক্ত হব ততক্ষণ পর্যন্ত আল্লাহর বলে যেন সকলকে ভালো রাখেন আল্লাহ রসুল সাল্লাহ আসসালামের প্রেমে আমাদের জীবনকে যেন উদ্ভাসিত করেন আপনারা যারা পুরস্কার পেয়েছেন মেহরবানি করে তারা কমেন্টের মধ্যে জানাবেন আর যারা এখন পর্যন্ত নাম ঘোষণা করা হয়েছে তারাও জানিয়ে রাখবেন আর আপনাদের কাছে বরামদের মতো অনুরোধ দেওয়া থাকে আমাদের নিজেদের দেখার সাথে সাথে রসুল সাসামের এই সিরা কোর্সটি অন্যদের কাছে যেন পৌঁছায় যায় এই জন্য আপনার মেহরবানি করে সুযোগ থাকলে লাইভটি শেষ হওয়ার সাথে সাথেই শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুহান আল্লাহ বি হামদিহি সুহান আক আল্লাহ বি হামদিকা আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তাস্তাক ফেরে কত বিলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহু